পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা। পাগল কখনো দাঁত মাজে না, কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাস্সুম। বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে, না না, এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে, না না, এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই। বিষ্ণুবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন, কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুক্ত হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গম্বর। আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী হে। এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালিমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানে আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ, পড়েন। আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার, তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহ নাই এটার সাক্ষ্য দেয়া হবে, তার পরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله, أشهد أن محمد رسول الله صلى الله তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম, নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী হে। এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না। চিল্লায় বলো ঠিক কি না? রাফানা লাকা যিক্রাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই, ভেরি হাই, অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুনবীর নাম উল্লেখ করেছে কে? তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুনবীর নাম আছে না নেই? ইঞ্জিলে, জাবুর, সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, আল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইঞ্জিল। ইহুদিরা খ্রিস্টানরা বিষ্ণুনবীর মানতে চাইতো না, তারা বলতো মোহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই। বিষ্ণুনবী বললেন পড়ো, তারা পড়তে পড়তে বিষ্ণুনবীর জায়গাটা লুকিয়ে রাখত, যেখানে বিষ্ণুনবীর নাম ওরা এভাবে ধরে রাখত। বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা কর। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুনবীর নাম আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট অফ করে দিবে। সাইয়েদনা আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিসসালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিসসালাম বানি ইসরায়েলকে শুনিয়েছে, সর্বশেষ সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম, চিল্লায় বলেন আহমদ, বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়ে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ, এই নবীর পরে আর কোন নবী আছে, চিল্লায় বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রসুলও নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে, কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই, তার মানে বিশ্ব নবীর জীবনে 3 নম্বর নিয়ামত হলো রাফানা লাকা যিক্রাক, মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি। আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা শোনো, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ, এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, এজন্য আমাদের উপর আর দরকার আছে না নাই। আবার আল্লাহ বললেন, নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। সুবহানাল্লাহ, পড়েন। এই হাউজে কাউসারের পানি খেতে চান, পান করতে চান? বিশ্ব নবী না দিলে খাইতে পারবো আমরা? হাউজে কাউসার পান করতে চান? কারা হাত তুলে দেখা। কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়েছে কে? আবার আল্লাহ বললেন, নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি, কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই, আপনাকে আমি এমন নবী